আমার জল তরঙ্গ সম্পর্কে সেরকম কোনো আইডিয়াই ছিল না সত্যি কথা বলতে। আমি 2020-এ যখন করোনা শুরু হয়, মানে লকডাউন যখন দেওয়া শুরু করে, তো আমি বাসায় বসে ভীষণ বোর হচ্ছিলাম। আমি চিন্তা করছিলাম যে কিভাবে এই মানে সময়টাকে কাজে লাগাবো, বা আমি এই সময়টাকে আর কিভাবে এনজয় করবো। সময় কাটছিল না, স্কুল কলেজ সব কিছু বন্ধ ছিল। তো আমি আমার দিনের অনেকটা সময় ফেসবুকে স্ক্রল করে সময় কাটাতাম। তা একদিন একটা ভিডিও সামনে আসলো যে কোনো একটা জল তরঙ্গকে গ্লাস বাটির মধ্যে পানি নিয়ে সেটাকে জল তরঙ্গ করে বিভিন্ন গানের সুর তুলছে। তো আমার কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং মনে হলো। তো আমি ইউটিউবে এটার অনেক টিউটোরিয়াল ভিডিও খুঁজেছিলাম, বাট আমি ইউটিউবে এটার কোনো টিউটোরিয়াল ভিডিও পাইনি। তারপর নিজে থেকে চেষ্টা শুরু করে দিলাম যে আসলে আমি ওদের ভিডিওগুলো ফলো করতাম, বাটির মধ্যে কতটুকু পরিমাণ পানি নিয়েছে, সেখান থেকে সুরটা কীভাবে বের হচ্ছে, কতটুকু পানি বা বাটির সাইজটা কেমন হলো, সেখান থেকে সাউন্ডটা কেমন বের হচ্ছে। তো এগুলো নিয়ে আর কি সারাদিন পড়ে থাকতাম, নামা খাওয়া ছেড়ে দিয়ে সারাদিন ওই জল তরঙ্গ, বাটি, পানি, চামচ, তো এরকম করতে করতে একদিন হঠাৎ করে দেখি যে আমি একটা গান তোলার চেষ্টা করছি, তো একটা সুন্দর আবার সুর উঠে আসছে। এইভাবেই আর কি আস্তে আস্তে হয়ে গেছে। জল তরঙ্গ করার ক্ষেত্রে মজার স্মৃতি বলতে, যখন আমি প্রথম দিন শোকেস থেকে অনেকগুলা মানে গ্লাস ক্লাস বাটি টাটি বের করলাম, সেদিন আমার মা জাস্ট মানে রাগে গেছে যে এই আজকে সব ভাঙে ফেলবে, আমি মারে ফেলবো একে আজকে, এগুলো এখনই ঢুকাও, আমি এগুলো তোমাকে টাচ করতে দিব না কেন। তারপরে আমি বললাম যে আমাকে জাস্ট একটু টাইম দাও, জাস্ট হাত জোড়ো করে একটু আমাকে সময় দাও, তুমি দেখো আমি কি করি, তারপর তুমি আমাকে বকিও, আমাকে জাস্ট কয়েকটা দিন একটু সময় দাও, আমাকে খালি একটু করতে তো দেখো, আমি মানে আমাকে খালি একটু সুযোগ দাও। দেন যখন আমাকে সুযোগ দিল, আমি চেষ্টা করলাম, প্রথম যদিও কষ্ট হচ্ছিল প্রথম প্রথম, তারপর যখন আমি করে দেখাইলাম, তখন আমাকে এখন সে নিজেই বলে যে আরো কোনো বাটি লাগবে কিনা বা আমি হেল্প করবো কিনা। আমি এসএসসি কমপ্লিট করেছি দিনাজপুর থেকে, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে 2017-তে। আর আমার এইচএসসি আমি কমপ্লিট করেছি সেটাও দিনাজপুর থেকে, দিনাজপুর সরকারি সিটি কলেজ 2019-এ। আমার বড় ভাইও গান করে, আর আমার বড় ভাই তার কাছ থেকেও আর কি গানের অনেক ব্যাপারে টিপস পাই। আর আমার গানের ব্যাপারে সেরকম প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, তবে আমার বাসার পাশে এক আপু, উনি গান শিখাতেন, উনি চ্যানেলাই সেরা কণ্ঠ, সেখানে উনি ওখানকার একজন প্রতিযোগী ছিলেন। তো আমি উনার কাছেই গান শিখেছি, হুমায়রা পারভিন রীতা আপু। আর এমনি হাতে মানে হাতে খুঁড়ি প্রথম আমার মায়ের কাছে, পরবর্তীতে আর কি ওনার কাছে আমি অনেক বছর যাবত গান শিখেছি। আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে, তুমি বুঝনি আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসুনি, আমার অভিমান তোমাকে নিয়ে সবে গেছি, তুমি বুঝনি আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসুনি, আমার অভিমান তোমাকে নিয়ে সবে গেছি, গানে গানে সুরে সুরে কত কথা বলেছি তোমাকে, তুমি বুঝনি বুঝনি স্টুডেন্ট ভয়েস।
তোমার কথা শুনবে সবাই।